হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 3:20 মতো। তো আমি দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে আছি, প্রায় রেডি হয়ে আছি। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো বিকি আর আমি যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। তো তোমাদের সাথে শেয়ার করব। আমি তো হাফ রেডি হয়েই রয়েছি। তো ও আসলে দেন আমরা একসাথে বেরোবো, আর তোমাদের সাথে তো শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। আর বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিই। একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো দুপুরবার, এখনও বৃষ্টি মানে হচ্ছে না ঠিকই, বাট মেঘলা মেঘলাও নেই আকাশটা, বাট একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে। তোমাদের আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট। তো এই হচ্ছে বাইরের অবস্থা, দেখতে পাচ্ছ ওই যে পুকুরের ওখানে দেখো, এখনও বৃষ্টির ফোটা ফোটা পড়ছে। আর আকাশটা দেখো, আকাশটা এখন পরিষ্কার, বাট একটু আগে মেঘ হয়ে এসে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো। আর এই দেখো পুকুরের অবস্থা, মানে অবস্থা বলতে এখনও বৃষ্টির মানে ফোটাগুলো মনে পড়ছে, তো সেটাই আর কি দেখাচ্ছে। যাই না ও কখন আসবে, কখন বেরাবো, আমাদের তো 3:30 সময় আর কি বেরোনোর কথা ছিল, দেখি কখন আসে কখন বেরাই। চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আকাশটা হেভি লাগছে দেখতে না। তো আমরা এই বাড়ি থেকে বেরালাম, ও স্কুটি নিয়ে এসেছিলো, আর আকাশটা দেখো বেশ ভালোই লাগছে। তো আজকে আমরা স্কুটি করে যাব না, বাসে করেই যাব। আর রাস্তা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো জল জল হয়ে গেছে জায়গায় জায়গায়। আর দেখো আগে আগে চলে যাচ্ছে, যেন আমি ওকে ডাকলাম, বললাম দাঁড়া একসাথে যাব। তো গলি থেকে বেরোবো, গলি থেকে বেরিয়ে যদি কোনো অটো ফটো ধরবো না, সিধা হাইওয়ে পায়ে হেঁটেই রাস্তা, বেশিক্ষণের না, 2 থেকে 3 মিনিট, হার্ডলি হয়তো 5 মিনিট। আর এখানে স্কুলের মেয়েরা সব এখন হয়তো বাড়ি যাচ্ছে আর কি। তো এদেরকে দেখে আমারও স্কুলের কথা মনে পড়ে গেল, আমিও এরকম 11-12 থাকতে এরকম যেতাম বন্ধুদের সাথে, বাড়ি আসতাম, স্কুল যেতাম। আমার স্কুল বাড়ি থেকে বেশি দূর না, হার্ডলি 6-7 মিনিটের রাস্তা। তো চলো হাইওয়েতে যাই। 11-12 খুব ভালোই মজা করেছিলাম, সেগুলো এখন মনে পড়ে। তো ওরা ফিরছিল, তো সেই দেখেই আর কি মনে পড়ে গেল। তো এই সিঁড়ি থেকে উঠবো, সিঁড়ি থেকে উঠি হাইওয়ে। আর দেখো কি সুন্দর হাত ধরে নিয়ে যাচ্ছে আমাকে। তো এই যে হাইওয়েতে চলে এসেছি, এখান থেকেই বাস ধরবো আমরা, দেখি কতক্ষণে বাস পাই। তো এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস, অনেকে দিল্লি রোড বলেও জানে। তো এখান থেকে দক্ষিণেশ্বর যেতে বেশি সময় লাগে না, শুধু বাস পাওয়ার অপেক্ষা বা কোনো গাড়ি পাওয়ার অপেক্ষা, ব্যাস। তো আমরা বাসে উঠে গেছি, আমরা DN2/1 উঠেছি, বাসটা বেশ ফাঁকাই ছিল। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তবেই ফাঁকা বাসটা পেয়েছি। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা স্কাইওয়াকের সামনে এসে গেছি, এখন আমাদের উপরে ওঠার পালা। মাঝখানে সিঁড়ি আছে আর পাশে দুটো এসকেলেটার আছে। তো সবাই জানো একটা ওঠার একটা নামা, যাদের সিঁড়ি চড়তে অসুবিধা হয় তারা অবভিয়াসলি এসকেলেটার করে চড়তে পারো। আর যেমন আমাদের মতন যারা কুড়ে তারাও এসকেলেটার ইউজ করতে পারো। আর এমন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, আবার তারা দেখা যায় যে অনেকে এসকেলেটার চড়তে ভয় পান, তারা অবভিয়াসলি লিফটে করে আসতেই পারে। এটা একটা সুবিধা করেছে, এসকেলেটার সিঁড়ি লিফট যাদের যেটা পোষাবে তারা সেটাই যাবে। তো আমরা উপরে এসে গেছি, আর এখানে বেশ অনেকে বসে বসে আড্ডাও দেয়। আর রোদটা তো চরম রোদ উঠেছে, বৃষ্টি হওয়ার পর মানে রোদটা যে দেয় না খুব গায়ে লাগে। আমরা যখন বাস ধরার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, এক তো অনেক ওয়েট করার পর বাস পেয়েছি, আর বাস ধরার জন্য যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন মানে পুরো রোদটা গায়ে পড়ছিল, আর খুব লাগছিল রোদটা গায়ের মধ্যে। আর এখান থেকে বেশ আকাশটাও খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে আকাশটা। এনারা হয়তো অনেকে পুজো দিয়ে বাড়ি আসছে, তো আমরা তো মঙ্গলবার গেছিলাম, তো তখনও প্রায় ভিড় ছিল। আর এখানে লেখাটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক।
তো স্কাইওয়াকের ওপরেও অনেক দোকান রয়েছে, অনেকে মানে যে যারা ডালা ফালা নিয়ে বসে আর কি বিক্রি করে পুজো দেওয়ার জন্য। প্লাস অনেক এমনি অনেক দোকান রয়েছে, খেলনা, তারপরে আচারের দোকান, সানগ্লাসের দোকান, অনেকে টুপি সানগ্লাস এসব নিয়ে বসেন। তারপরে অনেকে আবার ধূপকাঠি মানে যে আর কি পাওয়া যায় স্ট্যান্ড এসব অনেকে নিয়ে বসে, অনেক রকম দোকানই রয়েছে। তো রাস্তা মানে নিচের যে দোকানগুলো ছিল, যেতে যে দোকানগুলো পড়তো, সেই দোকানগুলোই মেবি ওপরে এসছে। তো আমরা তো এখান থেকে ডালা ফালা নেব না, আমরা একেবারে মন্দিরের সামনে গিয়ে মানে মন্দিরের ওখান থেকে যে স্টলগুলো আছে ওইখান থেকে ডালা নেব। তো আমরা ওই দিকের গেটটা বন্ধ থাকায় আমরা এই গেট দিয়ে যাচ্ছি, এটা খুব সম্ভবত গেট নাম্বার 2। তো স্কাইওয়াকটা করে না একটা জিনিস সুবিধা হয়েছে, যে বাস থেকে নেমেই স্কাইওয়াকে ওঠো, সিঁড়ি, স্কেলেটর, লিফ্ট, যেটাতে আর কি যার যেটা সুবিধাজনক হবে সে সেটাতে করে উঠবে, উঠে স্কাইওয়াক থেকে সোজা হাঁটতে হাঁটতে একদম মন্দিরের গেটের সামনে গিয়ে নামবে। তো আমরা মন্দিরের মানে গেটের সামনে চলেই এসেছি, আর অনেক বছর পর আর কি আসলাম দক্ষিণেশ্বরে। আগের বছর এসেছিলাম, 2021-এ এসেছিলাম সেপ্টেম্বর মাসে, ওর জন্ম দিনের দিন, 1 সেপ্টেম্বর ওর জন্মদিনের দিন এসেছিলাম। আর বিশাল রোদ দিচ্ছিল, বিশাল রোদ দিচ্ছিল। তো মন্দিরে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই জিনিসটা, রামকৃষ্ণ দেবের এরকম ছবি দিয়ে লেখা যত মতাতপত আর কি যেটা উনি আর কি বলে গেছেন। তো একটা জিনিস দেখলাম যে পাশ থেকে যে মানে কচুরির দোকানগুলো ছিল না, খাওয়ার দোকানগুলো, সেই দোকানগুলো ওখান থেকে তুলে দিয়েছে, দিয়ে এরকম আর কি বড় বড় বিল্ডিং করেছে। ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম বাট হচ্ছিলো না, গাছে ঢাকা পড়ে যাচ্ছিলো নারকেল গাছটা। আর ও বলছিল যে তাড়াতাড়ি চলো কারণ পুজো দিতে দেরি হয়ে যাবে। আর লাইন কিন্তু ভালোই ছিল, এমন না যে এই সন্ধেবেলা মানে সরি বিকালবেলার দিকে গেছি ফাঁকা ছিল সেটা নয়, লাইন ভালোই ছিল। আমরাও মানে বেশ লাইন দিয়েই পুজো দিয়েছি। তো এখানে ভিড় দেখছো, এখানে এখানে তো জুতো ব্যাগ তোমরা যদি রাখতে চাও তো রাখতে পারো, বাট আমরা এখানে রাখবো না, আমরা ওই দিকে যে স্টলগুলো রয়েছে ওই স্টলে আমরা জুতো ব্যাগ সব জমা রাখবো, ওখান থেকে ডালা নেবো, ওখান থেকেই পুজো দেবো। আর বৃষ্টি হয়ে পুরো এখানটা জলজল জলজল হয়ে গেছে আর কি। তো এখান থেকে তো গঙ্গার দিকে যাওয়ার রাস্তা ছিল বাট এটা তো বন্ধ করে দিয়েছে, এটা তো দুদিকেই তো স্টল ছিল। তো আমরা না আমাদের স্টলটা না হারিয়ে ফেলেছিলাম, মানে ঠিক মনে পড়ছিল না 30 ছিল, 36 ছিল না 38 ছিল, আমরা মানে ভুলে গেছিলাম আর কি। আর কার্ডটা আমার কাছে ছিল, আর আমি কার্ডটা কোথায় রেখেছি সেটাও আমার ঠিক খেয়াল নেই। তো ও বললো কি যে এখান থেকে চলো একবার হাঁটামারি, যদি দোকানটা চিনতে পারি তো ঢুকবো, আর যদি চিনতে না পারি তাহলে অন্য দোকানে যাব। আর এখানে ঢোকা মাত্র সবাই এমনভাবে ছেঁকে ধরে না, মানে কি বলবো, এখানে আসুন করতে থাকে, মানে তুমি কার্ডটা ছেড়ে কার্ডটায় যাবে এরকম একটা ব্যাপার, নিজেই কনফিউজড হয়ে যায়। তো আমাদের কাছে কার্ডটা না থাকায় আমরা খুবই একটু অসুবিধায় পড়েছিলাম, খুব বলবো না তবে একটু অসুবিধায় পড়েছিলাম। তো অ্যাট লাস্ট আমরা 15 নম্বর যে স্টলটা সেই স্টলে গেছিলাম। তো এখানে আমরা জুতো রাখবো, আর উনি ওখানে আমাদের আর কি হাত ধোয়ার জল দেবেন। তো ওকে হাত ধোয়ার জল দিল, এবার আমিও হাত ধুই নিলাম। আর এখানে ডালাগুলো সাজানো রয়েছে, আর উনি বলছিলেন যে কোনটা কত দামের ডালা, আর উনি যেটা দেখাচ্ছেন ওটা 500 ডালা যেটা আমরা নিয়েছি। এখানে আমাদের ডালা সাজানো হচ্ছে, আর ডালার মধ্যে দেওয়া হয় আপনাকে 2 প্যাকেট যার মধ্যে ছানা থাকে। আমরা প্যারা দিয়ে পুজো দিনে আমরা ছানা দিয়ে পুজো দিয়েছিলাম, তো 2 ছানার প্যাকেট ছিল ওখানে। মায়ের চুন্নি দিয়েছেন, আর এখানে দিয়েছেন হচ্ছে একটা শাড়ি, আর যা যা আর কি দেখিয়েছে, নকুলদানা দিয়েছিল, আর তোমার শাখা পলা দিয়েছিল। আর উনি আমাদের বলে দিয়েছিলেন যে পুজো দেওয়ার সময় কী কী আমাদের ফেরত দেবেন। তো ফেরত আমাদের দিয়েছিল হচ্ছে ওই উপরে যে চুন্নিটা, সেই চুন্নিটা, শাড়িটা রেখে দিয়েছিল, আর ফল ফেরত দিয়েছিল, বেশি না 2 না 3 মতন ফল দিয়েছিল। এখন তো ফুল টুল ধূপকাঠি কিছুই জ্বালানো যায় না, সেসব বন্ধই করে দিয়েছে।
তো আর নকুল দানাটাও ফেরত দেওয়ার কথা ছিল, বাট উনি নকুল বাট আমরা দেখলাম যে নকুল দানাটা ফেরত দেয়নি, জানি না কেন, ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয়। আর দু প্যাকেট যে ছানা ছিল সেই ছানাটা আমাদের ফেরত দিয়েছিল। তো এখানে প্রায় আমাদের ডালা সাজানো শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে এসছে আর কি। আর ওখানে ঝুড়ি নিল উনি, তো এটাকে ঝুড়ির মধ্যে বসাবে, যে নকুল দানার প্যাকেটটা উনি দিলেন, তো ঝুড়ির মধ্যে এটাকে বসালো। এবার কটা ফল দেবে, দিয়ে আমাদের ডালা সাজানো একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানেই ফোন টোন রেখে দিয়েছিলাম, উনি নাম লিখে নিয়েছিলেন আমাদের। আমাদের ডালা সাজানো এখানে কমপ্লিট হয়ে গেছে, উনি জল আবার ছিটিয়ে দিল। আর ও এবার ওর হাতে ডালাটা দিচ্ছে, উনি মানে দেখিয়ে দিয়েছিলেন যে কীভাবে ধরতে হবে, তো সেভাবেই ধরে রয়েছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, যেই যেই প্রসাদগুলো আমাদের ফেরত দেওয়া হয়েছিল। আর এখানে ওই দিকটা তো পুরো স্টল বসে, আর আকাশটাও তো দারুণ লাগছিল, ওই জন্য আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি কচুরি খেতে, একটু খিদা খিদা পেয়ে গেছিলো। তো এখানে গরম গরম কচুরি তরকারি রান্না করা হচ্ছে আর গরম গরম দেওয়া হচ্ছে। তো তার আগে এখানে দুটো টোকেন কেটে নিতে হবে, তো আমরা টোকেন কেটে নিয়েছি, সরি দুটো টোকেন কেটে নিতে হবে, মানে আমরা দুটো খাবারের জন্য টোকেন কেটেছিলাম, একটা কচুরি আর এই লস্যি। তো ওখান থেকে বেরানোর পর দেখছি সাইডে এরকম আর কি মিউজিকের সাথে জলের এই এটাকে ওয়াটার ডান্স বলে হয়তো, তো এটা দেখাচ্ছিলো, তো ছোট্ট একটা ভিডিও নিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো আগে তো এসব কিছুই ছিল না, এখন সব নতুন করে সব কিছু করছে, তখনও বললাম যে খাবারের দোকানগুলো তুলে দিয়েছে, দিয়ে এই এই জিনিসগুলো আর কি ওরা করেছে, আর ও হয়তো নতুন নতুন কিছু হবে হয়তো আস্তে আস্তে, জানি না। তো প্রত্যেক বছর আসি আর নতুনত্ব কিছু কিছু দেখতে পাই। তো এখান থেকে তোমরা মন্দিরটা দেখে নাও, বেশ লাইট জ্বালিয়েছে দুদিকে, বেশ ভালোই লাগছে। তো এখন আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো হ্যাঁ এদিকে আসো, ব্যাপার স্যাপার কি তোমার, এই পুজো দিয়ে কেমন লাগলো? ভালো, শান্তি জায়গা, মন শান্তি, শান্তির জায়গা না এটা একটা। এদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ একদম, ঘেউ ঘেউ করলো সবাই, এবার ঘেউ ঘেউ করবে, এ বেপারা ঢুয়ে গেছে, ও ওদিকে তাড়াতে চাইছে, অনেকটা দেরি হয়ে গেছে, যদিও আমাদের আসতেও দেরি হয়ে গেছে, আমি বলছি সাতটা নয় মোটেই তিনবার ফোন করেনি, একবারই ফোন করেছে, অসভ্য একদম, ফালতু কথা বলে। তো যা হয়নি দেরি হয়ে গেছে সেই এক কথা, আর হচ্ছে যে আমরা তো এমনিও বৃষ্টির জন্য আটকেও পড়েছিলাম, আসতে পারছিলাম না, বৃষ্টিটা একবার থামছে একবার হচ্ছে, একবার থামছে একবার হচ্ছে। সো শান্তিভাবে পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বেরাচ্ছি, এখন আমরা বাড়ি যাব। তো চলো যাই, এখনও অনেক লোক ঢুকছে, মন্দির কি বন্ধ হয়ে গেছে এখন? না, 8টার সময় বন্ধ হবে, মন্দির 8টার সময় বন্ধ হবে। তো এখনও অনেক লোক ঢুকছে, এখন মনে হয় সন্ধ্যা আরতি টারতি হবে, তো আমাদের যাওয়ার পরে আমরা বেরিয়ে যাই, চলো চলে যাই। বেলুড় যাওয়ার লঞ্চ ঘাট, বাট আমরা যেতে পারবো না, তাই চলো। কি বলছো তুমি? মোটেই না। তো এদিকে আস্তে আস্তে ওখানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখা গেল, তো আমরা এখন নিচে নেমে যাব। আর এখানে আসতেই দেখি অলরেডি দুটো গেট বন্ধ করে দিয়েছে, তখন প্রায় 7:30 হয়তো বাজে মেবি, আর ওই পরের গেটটা হয়তো বন্ধ করে দেবে কখন না কখন, হয়তো 7:30 বেজে গেছিলো বলে হয়তো গেটটা বন্ধ করে দিয়েছিলো নাকি, জানি না। যাই হোক, তো চলো নিচে নামি, নিচে নেমে দেখি বাইরে বেরিয়ে এখান থেকে
কিসে করে যাওয়া যায়, বাস না ম্যাজিক গাড়ি করে যেতে হবে জানি না, এখান থেকে বাস পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, যার জন্য ম্যাজিক গাড়ি করেই আমরা এখান থেকে বেশিরভাগ যাই। তবে যদি বাস পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 আমার পেজটিকে ফলো করে দিও।